আপনার কি প্রেম হচ্ছে না? প্রপোজ করতে ভয় পাচ্ছেন? আপনার কি গার্লফ্রেন্ড টিকে না? আপনার কি বের হয় না আবেগ? আপনার কি ছোট কলিজা? আপনার সব সমস্যার একটাই সমাধান। যেখানে হবে প্রেমের শেষ সেখান থেকেই করে দেব শুরু। দিস ইজ বঙ্গ জামাই অ্যান্ড ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ লাভ গুরু। জীবনে চলার পথে কথার তালে তালে হাঁটার সাথে সাথে আপনি প্রেমে পড়তেই পারেন। মানুষের যেমন বাক স্বাধীনতা আছে, আপনার যেমন প্রেম স্বাধীনতা আছে। সেটা কোনো বড় কথা নয়, প্রেমে আপনি করতেই পারেন। ফার্স্টলি ঘন্টা, এই ঘন্টা সেই ঘন্টা না, যেই ঘন্টা সম্পর্কে আপনারা ভাবছেন, এই ঘন্টা সেই ঘন্টা, যেই ঘন্টা সম্পর্কে আমি আপনার বলবো, এইটা এখানে বাজে, এখানে মনে মনে। রাস্তাঘাটে চলার পথে আপনারা অনেককেই দেখেন, অনেককে ভালো লাগে, কিন্তু সবাই কিছু তার ঘন্টা বাজে না, তাই না? ঘন্টা বাজবে একজনের জন্য, শুধু একজনের জন্য, সে একজনটাই হবে আপনার মনের ঘন্টার ঘন্টার নেই। যদি বাই চান্স সবাইকে দেখে আপনার মনে ঘন্টা বাজে, দেন ইউ শুড চেঞ্জ ইউর ক্যারেক্টার। মাইন্ড ইট, পয়েন্ট টু বি নোটেড, যদি আপনার ঘন্টা ফেসবুক ছবি দেখে বাজে তাহলে ওটা মোটেও ঘন্টা নয়, সেটা একটা ঘটনা। নট অনলি ঘটনা বাট অলসো এ মর্মান্তিক আত্মঘাতিক দুর্ঘটনা। আজকাল কালা জাম সেদো জসিম হয়ে যাচ্ছে আর কুল হয়ে যাচ্ছে কোহিনূর, এডিট নামক এক অদ্ভুত রক্তের কারণে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হোয়াই ইউ ক্রাইং? সেকেন্ডলি আবেগ। আবেগ কারেন্টের মতো না যে আসবে আর চলে যাবে, যেখানে আবেগ ছাড়া দুনিয়ায় চলে না সেখানে আমরা প্রেম কিভাবে চলবে? হাও মানে হাও, কিভাবে চলবে? আবেগ আপ্লুত হয়ে তাকে আপনি এক মনে ভাববেন, শুধু ভেবেই যাবেন, এটাই আবেগ। পয়েন্ট টু বি নোটেড, আবেগ আপনার যে কোনো বয়সে যে কোনো সময় আসতে পারে। আবেগ নট এ বুড়া মানুষের দাঁত যে বয়সের সাথে ঝুরঝুরায় ভাঙিয়ে পড়বে, আন্ডারস্ট্যান্ড? আবেগ ইজ আবেগ, যার নেই কোনো একক, নেই কোনো বেগ। এটা পদার্থবিজ্ঞান না, এটা ইমোশন, এখান থেকে আসে, এখান থেকে। গট ইট? থার্ডলি মাঠ পর্যায়ে আপনাকে মাঠ পর্যায়ে এভাবেই নামতে হবে, এভাবে আপনাকে ধান বপন করতে হবে, মোটেও না। কিন্তু আপনার মাসকার মনে আপনার প্রেমের বীজটা এভাবে বপন করতে হবে, প্রচুর আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার মাথার ঘাম পায়ে পড়ুক না পড়ুক, আপনার চুল যদি পড়েও যায় তবু আপনাকে লেগেই থাকতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্যাট। মাঠ পর্যায়ে সবসময় একটা স্লোগান মাথায় রেখে চলবেন, করতে হবে জয় মাসুকার দিল, যদিও সে পরে উঁচা হিল। স্যান্ডেল পরলেও সমস্যা নাই, ইউ ক্যারি অন। এনিওয়ে আপনাকে মাফুকের ব্যাপারে জানতে হবে,
তার সম্পর্কে সব ডিটেইলস জোগাড় করতে হবে, দেখতে হবে তার ভক্কর চক্কর, আই মিন বিয়ে। যদি দেখ তার বিয়ে আছে কখনোই হতাশ হবেন না। My last made me feel like I would never try again, but when I saw you, I felt something I never felt. Come closer, I'll give you all my love. If you everything. My last made me feel like I would never try again, but when I saw you, I felt something I never felt. কারণ হতাশ হওয়া একটা লুজারের লক্ষণ, আন্ডারস্ট্যান্ড? সেই ক্ষেত্রে আপনি এই স্লোগানটি, এই উক্তিটি সবসময় মনে রাখবেন। নেই কোনো ভয়, হবে আমার জয়। মনে রাখতে হবে গোলকিপার থাকা সত্ত্বেও গোল কিন্তু হয়, গোল কিন্তু হয়। দেন পূর্ণোদ্যম আপনাকে কাজ করতে হবে। একটা কৃষক মাঠ পর্যায়ে কৃষি ক্ষেত্রে জমিতে যেসব সার প্রয়োগ করে ভালো ফসল পাওয়ার জন্য, ঠিক সেইভাবে আপনি আপনার মাসুকার জন্য সেই সব কাজ করবেন। এটা কৃষি শিক্ষা নয়, এটাই ব্যায়াম শিক্ষা। আর যদি সিঙ্গেল হয়, ফোর্থলি অ্যাটেনশন। এভাবে শুয়ে থাকলে কখনো অ্যাটেনশন পাওয়া যায় না, আপনাকে এইভাবে দাঁড়াতে হবে। উইথআউট অ্যাটেনশন হবে না কোনো কানেকশন, কোনো কানেকশনই হবে না। আপনাকে রোগ দৃষ্টি ঝড় উপেক্ষা করে তার কাছে যেতে হবে, তার নিকট ছুটে যেতে হবে। যদি হেঁটে যেতে না পারেন দৌড়ে যেতে হবে, যদিও আছে। পয়েন্ট টু বি নোটেড, এত প্রেম বোঝাতে যে, এত ফিল করাতে যে ইপটিজিং করে ফেলবেন না যেন, তাহলে মামলা খেয়ে কামলা হয়ে যাবেন। এই জন্য কেন সাত জন আপনার প্রেম হবে না, মূর্খ। অ্যাটেনশনে কানেকশন হয়ে গেলে আমরা যাব নেক্সট পয়েন্টে, প্রপোজ। প্রপোজটা অতি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উইথআউট প্রপোজ ইউ ক্যান নট অ্যাচিভ ইউর লাভ। ঘন্টা, আবেগ, মাঠ পর্যায়, দেন অ্যাটেনশন, এই চারটা স্টেপে যদি আপনি নিজেকে একজন সফল মানুষ বলে মনে করেন, তবে আপনার তাকে ঠাস করে যে ঠুস করে প্রপোজ করে দেওয়া উচিত। একদিন এক গুচ্ছ গোলাপ হাতে আপনি তার সামনে যাবেন, তে ঠাস করে এভাবে প্রপোজ করে দেবেন। কিন্তু সাবধান, ফুলদানি যেন না থাকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। যদি অ্যাকসেপ্ট করে তবে ভালো, কিন্তু যদি না করে, আমার কষ্ট, আমার অনেক কষ্ট, আমার জীবনে অনেক কষ্ট, আমার খুব কষ্ট। নিরাশ হবার কোনো কারণ নেই, হতাশ হবারও কোনো কারণ নেই। ডিপ্রেশনে যে মরার ইচ্ছা আছে, আত্মহত্যা করার ইচ্ছা আছে, সেটারও কোনো কারণ নেই। আপনার জন্য, স্পেশালি আপনার জন্য একটা মোটিভেশন, একটা উক্তি, একটা স্লোগানই যথেষ্ট। লেগে থাকুন সবভাবে, আপনার প্রেম ওই মেয়ের সাথেই হবে। Yeah.